लग्न लग्न अरे आय लग्न की ये तो आकाश पाताल भावते चीज लिपिर बीएटे की हबे ही पिशी कोनो भाबे ये भी अटकानो जाबे ना अच्छा ये बीएटा के अटकाबे पिशु के अटकाबे तू अटकाबी एक बार चेष्टा तो करे देखते ही पड़ी खाली पका पका कथा তুই নিজেই ছোটটি তুই কি করবি শুনি আর তোর কথা কে কানে তুলবে ছোট বলেই সবাই এড়িয়ে যাবে আর বড়রা যে এত বড় ভুল করছে সেটা কেউ দেখবে না তোর অত কিছু ভেবে কাজ নেই লগ্না খাবারটা দিয়েছি এসে খেয়ে নে রাত বাড়ছে না পিসি লিপির এইভাবে বিয়ে আমি হতে দেব না একবার শেষ চেষ্টা আমি করবই লিপি নিজে চায় না এই বিয়ে করতে লিপি খুব কষ্টে আছে গো লগ্না লগ্না আমি তোরে বারবার বলতেছি তুই এসব ঝামেলার মধ্যে নিজেরে জড়াস নে সব অন্যের বাড়ির ব্যাপার তারা সামনে নেবে আচ্ছা তুই নিজেকে কেন কেন জড়াচ্ছিস এর মধ্যে আমরা এমনিতেই হাজার একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি এবার দয়া করে এই খাবারটা খেয়ে আমারে উদ্ধার কর লিপি বিয়ে মানছে আমাকে কিছু একটা করতেই হবে এ তো সত্যি রাজপ্রাসাদ রে চাপা এমন বাড়ি আগে কোনোদিনও দেখিনি এই বাড়িতে তোর বিয়ে হচ্ছে এ কত ভাবতেই তো আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে রে কই মেয়ে এসেছে কই কই আসুন আসুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মেয়ে কই মেয়ে কই 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 ও মা বাবা 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 ভারী মিষ্টি মুখখানি তো শোনো আমার দাদু ভাইকে সারাটা জীবন সুখী রাখতে হবে মনে থাকবে তো আমার সাথে এই নোংরা খেলাটা খেলার দাম তোমাকে দিতেই হবে আমিও দেখব কি করে তোমার মেয়ে এই বাড়িতে রাজরানী হয়ে বসে দেখো হাতে তো বিশেষ সময় নেই তাই এইটুকু দিয়েই আমাকে আশীর্বাদ সারতে হবে দেখি 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 বাহ বড় বৌমা হ্যাঁ মা মেজ বৌমা দাঁড়িয়ে কেন এসো হ্যাঁ মা মা বলছি আমাদের বউকে তো ভারী মিষ্টি দেখতে হয়েছে কি দিদি ভাই এসো তো একটু তোমার সাথে গল্প করি বাবা কি মিষ্টি আমাকে বোকা বানিয়ে দুজোড়া বালা ঠেকিয়ে কেটে পড়তে চাইছি এখানে তো বিয়ের নামে এত দামি হার জুটে গেল আহা কত যে দামি হবে কি জানে ঠিক আছে কালকেই তাহলে বিয়ের সব অনুষ্ঠান সারতে হবে আচ্ছা তোমাদের কি আত্মীয় পরিজন আর কাউকে কোনো খবর দেওয়ার আছে ও হ্যাঁ ভালো কথা ওর বাবাকে তো দেখছি না 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 সেরকম কেউ নেই তবে কাল ভোরেই ওর বাবা আর মামা এসে পড়বে বেশ তাহলে কালই মা সিংহ বাহিনীর সামনে বিয়ে না শর্ত দিদি ভাই এই একরতি মেয়ে ভাইয়ের সামনে এইভাবে শর্ত রাখছে
কি সাহস গো। শুনি তোমার কি শর্ত? আমার বিয়েটা কি কোনো কালী মন্দিরে হতে পারে? কালী মন্দিরে? কালী মন্দিরে কেন? আসলে আমার কালী মায়ের পুজো করতে খুব ভালো লাগে, তাই বিয়েটা যদি কালী মন্দিরে হতো। কেন, কালী মন্দিরে হলে আপনাদের কোনো অসুবিধা আছে? না না, আমি বলছিলাম কি আপনাদের যেখানে সুবিধে হবে সেখান থেকেই না হয় বিয়েটা। না ঠিক আছে, কালী মন্দিরে বিয়ে হলে আমার কোনো অসুবিধে নেই, বরং অনুষ্ঠান বাইরে হওয়াই ভালো। তবে একটা কথা, সারা জীবন আমার দাদু ভাইকে আগলে আগলে রাখতে হবে, মনে থাকবে? মনে থাকবে, সেই জন্যই তো আমার এখানে আসা। শুনছিস মজ, এত কম বয়সে এমন পাকা পাকা কথা এই মেয়ের। বড় বৌমা, বড় বৌমা, আমি নিশ্চিত মা সিংহ বাহিনী এই মেয়েকে আমার দাদু ভাইয়ের রক্ষা কবচ করে পাঠিয়েছেন। জয় মা, জয় মা। আচ্ছা, ওর ওর কুষ্ঠিটা না আমার একটু দরকার, আমাদের কুলগুরুকে দেখাতে হবে তো। আমি বের করে দিচ্ছি। বড় বৌমা, মেজ বৌমা, কুন্তলা, তোমরা এসো, অনেক কাজ বাকি। মা, বলছিলাম কি আপনারা এগোন না, আমি বরঞ্চ ওদের সাথে দু মিনিট একটু কথা বলে আসি। হ্যাঁ, কেন কেন? আসলে ওরা আমার দেশের লোক, তাই যদি জিজ্ঞাসা টিজ্ঞাসা করে আমাকে যে কেমন করে সব হলো, তখন তো আমাকেই বলতে হবে না? তাই ভাবছি যে ওদের সাথে আমি একটু কথা বলে নিই, ওদের থেকে দুটো কথা একটু জেনে নিই। শ্যামলীর সাথে দাদু ভাইয়ের বিয়েটা যে হচ্ছে না সেটা তো আশা করি তুমি বুঝতেই পেরেছো। তাই বিশেষ কিছু করার চেষ্টা আর করো না, দাদু ভাইয়ের বিয়েতে কোনো রকম বাধা আমি মানব না। আর এক কথা বারবার বলা আমি পছন্দ করি না, সেটা তো তুমি জানো কুন্তলা। এই নোংরা খেলাটা আমার সাথে খেলার সাহস তোমাকে কে দিল? খেলা? আমি কি খেললাম? কুষ্ঠি যদি মিলে যায় তাহলে আমি কি করব? এই শোনো, একদম না আমার সামনে বাজে কথা বলবে না। হ্যাঁ, আমি তোমাকে যে সময় যে দিন লিখে দিয়েছিলাম হুবহু তাই তুমি যদি জ্যোতিষীকে লিখে দাও না, তাহলে কোনো জ্যোতিষীর পক্ষে ওই কুষ্ঠি মিলিয়ে দেওয়া সম্ভব না। তাই আমার সাথে চালাকি করবার চেষ্টা করো না। আজকে তোমরা যেটা করেছো না, তুমি আর তোমার এই মেয়ে মিলে আমার সাথে যেটা করেছো না, এর ফল কিন্তু তোমাদেরকে ভোগ করতে হবে। এই দুটোকে শায়েস্তা কি করে করতে হয় কুন্তলার খুব ভালো করে জানা আছে, এবার বুঝবে কত ধানে কত চাল। খুব ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার শখ হয়েছে না তোমার? এসব কি বলছো, আমি কিছুই করিনি। কুষ্ঠিটা মিলে গেল বলে ওরাই জোর করে ধরে নিয়ে মিলেছে তোমার কারসাজির জন্য, আর কিচ্ছু না। বোকা পেয়েছো না আমাকে, বোকা পেয়েছো তুমি। তোমার এই গেও ভূত মেয়ে সে কিনা এই বাড়ির রাজরানী হয়ে বসবে, আর আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবো। তুমি আমাকে ভুল বুঝছো, আমি কিছুই জানতাম না, হঠাৎ করে কি সব হয়ে গেল। আবার আমার মুখে মুখে কথা? তবে রে, আ
করেছিস? সার বলছি, কাকে চোখরা মারছ? আমার মাকে। আর তুমি যে নিজের মেয়ের নকল কুষ্টি বানিয়ে এই বাড়ির সবাইকে বোকা বানাচ্ছ, কি ভেবেছ সেটা আমি জানি না। তুই এইসব কোথা কোথা থেকে জানলি রে? তোকে কে বললো? হ্যাঁ আমি সব জানি, সব জানি আমি। শুধু তুমি একটু সামলে থেকো, না হলে আর আমার বিয়েতে যদি ব্যাগরা দাও তাহলে কিন্তু শেষবারের মতন বলে দিচ্ছি, এখান থেকে চলে যাও, না হলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে। চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। চাপা, কুন্তলা যে ওর মেয়ের নকল কুষ্টি করেছে এ কথা তুই কি করে জানলি? আমিও তো এসব কিছুই জানতাম না। কি করে জানলাম? আমার আঙুলের দিকে তাকাও, তাকাও আমার আঙুলের দিকে। আমার চোখের দিকে আর কিছু জানতে চাও তুমি বলো। কি প্রশ্ন করেছিলে, কি কি তুমি দেখেছিলে, মনে আছে তোমার? দেবে রে বাপু দেবে, এত ব্যস্ত হোস না তো। গুরুদেব সব ঠিক আছে তো? পুষ্টি অনুসারে তো কোনো সমস্যা নেই। এই জাতিকার রাশি, লগ্ন, গ্রহ, নক্ষত্র, গোত্র সব সঠিক অবস্থানেই রয়েছে। সূর্যদেবের সঙ্গে আশ্চর্যজনক মিল, ভূত মিল, নিখুঁত। আপনার বিধানটুকু প্রয়োজন গুরুদেব। আসলে বিয়ের ব্যাপারটা আমি ইন্দ্র বা রতি কাউকেই জানাতে চাই না। কিন্তু সকলকে না জানিয়ে বিবাহ দেওয়া? গুরুদেব, গুরুদেব এছাড়া আমার আর কোনো উপায় নেই। সেজন্যই বলছিলাম সঠিক নিয়মরীতি তো পালন করা যাবে না, তাই দোষ কাটানোর কোনো উপায় যদি বের করা যায়। না না, সে বিষয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। রীতি না মানলেই সবসময় দোষ লাগে না। গান্ধর্ব মতে বিবাহ হলে কোনো সমস্যাই নেই, শুধুমাত্র মালা বদল আর সিঁদুরদান। আমিও সে কথাই ভাবছিলাম গুরুদেব। আমি বলছিলাম যে শুধুমাত্র বিয়েটুকু বরং হয়ে যাক, তারপরে আমার দাদু ভাই যখন আবার 21 বছরে পা দেবে তখন নিয়ম রীতি মেনে আবার কোনো রকম আচার অনুষ্ঠান করে বিয়েটা দেওয়া যাবে, তাই না? বেশ, কিন্তু গুরুদেব কি হয়েছে? আপনার মনে কি কোনো রকম সংশয় আছে? আপনি আমায় নির্দ্বিধায় বলতে পারেন। সংশয় তো থাকছেই চন্দ্রকলা দেবী, সংশয় তো থাকছেই। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না হঠাৎ এই বিয়ে কালী মন্দিরে কেন।
কি করব গুরুদেব, পাত্রীপক্ষের তো তেমনই ইচ্ছে। পাত্রী স্বয়ং নাকি মা কালীর ভক্ত, তাই আমি কোনো রকম আপত্তি করিনি। বেশ, তবে তাই হোক। গুরুদেব, বলছিলাম এবার বিবাহের শুভ সময়টুকু যদি বলতে পারেন। আমাকে তো পঞ্জিকা দেখতে হবে। শুভ সময় ওই দ্বিপ্রহরের পরে, অর্থাৎ দ্বিপ্রহর কাল অতিক্রম করলে গান্ধর্বমতী বিবাহে কোনো বাধা নেই। জয় মা সিংহ বাহিনী, জয় মা। আমার যে মায়ের মন, আর মায়ের মন বলছে ছেলেটার কোনো বড় বিপদ ঘনিয়ে আসছে। মা, হে মা সিংহ বাহিনী, তুমি ওকে রক্ষা করো, তুমি ওর সঙ্গে থেকো, মা তুমি ওকে রক্ষা, ওকে রক্ষা করো। বিপদের মধ্যে আছে গো, তাকে যে বিপদ থেকে বার করে আনতেই হবে। কিন্তু মা, আমি পারবো তো? আমায় পারতেই হবে। আমি জানি তুমি সব সময় আমার সঙ্গে আছো, আর আমার বন্ধুর কোনো সর্বনাশ আমি হতে দেব না, কিছুতেই না। এই নীলমণির শক্তিতে আর কেউ সূর্যদেবকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। এরা আমার স্বামীকে হত্যা করে আমাকে জ্যান্ত বন্দী করেছিল, আমাদের জীবনটা একেবারে তছনছ করে দিয়েছিল। এবার তোদের প্রত্যেকের রক্তে স্নান করে আমি তাণ্ডব লীলা চালাবো, ছারখার করে দেবো তোদের জীবন। একটার পর একটা ইট খসে পড়বে ওই রায়চৌধুরী বাড়ির। হ্যাঁ হ্যাঁ, আর কোন শুভ শক্তি তোদের কবচ হয়ে উঠতে পারবে না, কিছুতেই না। বাবা,
এখনি বিয়ে দিতে নিয়ে যাচ্ছে রে লগ্না। না! কি আমার মেয়ের ধারে কাছে আসতে বারণ করেছিলাম না লগ্না? তুই সেই আমার মেয়ের ধারে কাছে তুই এসেছিস? যা যা বলছি। কিন্তু নবীন কাকা, তুমি লিপির এইভাবে বিয়ে দিতে পারো না। কেন পারবো না? আমি ওর বাপ, ওর ভালো মন্দ তুই আমার থেকে বেশি বুঝবি। আমি শেষবার বলছি লগ্না, তুই চলে যা। তুই আবার দায়ী বললি কেন? চল না বাবা। আরে না চল, আমি যাবো না বাবা। চল বাবা, না বাবা, চল বাবা, আমি যাবো না। উঠে আয় বাবা। বাবা না বাবা, চল বাবা, আমি যাবো না বাবা। বাবা আমি যাবো না বাবা। না বাবা, লগ্না আমার রাধা কৃষ্ণ মন্দিরে নিয়ে যাচ্ছে, ওখানে আমার বিয়ে দেবে। তুই তাড়াতাড়ি আয় না, আমাকে বাঁচা লগ্না, বাঁচা। ভয় পাস না লিপি, আমি তো আছি। লগ্না আমার কোনো বন্ধুর ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই না। দাদু ভাই, আজ তোমাকে মা সিংহ বাহিনীর কাছে গিয়ে একটু আশীর্বাদ নিতে হবে। যে আশীর্বাদ? এত সকাল সকাল কিসের আশীর্বাদ? ও দাদু ভাই, তুমি আমার জন্য মায়ের কাছে বারবার প্রার্থনা করেছিলে না? তাই তো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম। তাই এখন তোমার উচিত নয় সকাল সকাল মাকে একটা প্রণাম করে তারপর দিন শুরু করা? চলো চলো চলো। বড় বৌমা, বড় বৌমা, সমস্ত আয়োজন হয়ে গেছে তো, তাড়াতাড়ি করো, বেলা বাড়ার আগেই কিন্তু আমাদের মন্দিরে পৌঁছতে হবে। হে ভগবান, এইভাবে তীরে এসে তরি ডুবলো, ওই গিয়েও চাঁপাটা আর ওর মা নাকি এই বাড়িতে রাজরানী হয়ে বসবে, আর আমি আমি ওদের খিদমত খাটবো। মা, কি ব্যাপার আজ এত সকালে কোন মন্দিরে যাবে? আজ কোনো বিশেষ কোনো পুজো টুজো কিছু আছে নাকি? কই আমায় তো বলো নাকি। এ কি এত সকালে সূর্য এখানে কি করছে?